এক থাপ্পড়ে যে কোনো ছেলে অজ্ঞান হয়ে যায় তা বর্তমানে ফাইজার সাথে না ঘটলে কখনোই জানত না সে। বিশাল দেহি এক ছেলেকে কোনো রকমে ধরে দাঁড়িয়ে আছে, একটু আগেই নিজেই এক থাপ্পড় মেরে জ্ঞান অজ্ঞান করেছে, কিন্তু ওর এখন নিজেরই বিশ্বাস হচ্ছে না। ওর মতো চিকনা একটা মেয়ের থাপ্পড় খেয়ে ছেলেটা অজ্ঞান হয়ে গেল, কিরকম অদ্ভুত কথা! যদিও সর্বশক্তি লাগিয়ে থাপ্পড়টা মেরেছে, তবুও ওর সন্দেহ আছে। কই, যখন সর্বশক্তি দিয়ে তেলাপোকা মারতে যায় তখন তো তা মরে না, তাহলে এই ছেলে কেন অজ্ঞান হলো? যে কিনা একটা তেলাপোকা মারতে পারে না, সে একটা থাপ্পড় মেরে একটা গাট্টা গোট্টা ছেলেকে অজ্ঞান করে দিল। বিষয়টা আসলেই ভাববার মতো। ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এরকম হাতির মতো বডির ছেলেটার ভারে নুইয়ে পড়েছে ফাইজা। একটু পর সে নিশ্চয়ই এই ছেলেটার ভারে ঠাস করে রাস্তায় পড়ে যাবে, আর তার উপর ছেলেটাও পড়বে। তারপর সে গেলে চিলেচ্যাপ্টা হয়ে যাবে। আশেপাশে তাকিয়ে কোনো মানুষ দেখতে পেল না সে, কিন্তু একটা বিপদে পড়ল। এমন নিজের উপর রাগ উঠছে ওর। কে বলেছিল আগ বাড়ি এত শক্তি দেখাতে? ফাইজা নিজের মনে বিড়বিড় করে উঠল। ফাইজা বিরক্তির সাথে বিড়বিড় করে কথাগুলো বলে আশেপাশে তাকিয়ে দেখছে কোনো মানুষ আছে কিনা, কিন্তু ফাইজা ভালো করেই জানে যে রাস্তায় বিকেলবেলা কখনো মানুষের দেখা মেলে না। সেখানে এই রাত 8টা বাজে তো জীবনেও মানুষ পাওয়া যাবে না। বান্ধবী নিশার বাসায় গিয়েছিল সে, 2 দিন পর এক্সাম, তাই নোট টুকতে। দুজনে মিলে স্টাডি করতে করতে যে এতটা সময় হয়ে যাবে তা বুঝতেই পারেনি। নিশা অনেকবার বলেছিল ওকে থেকে যেতে, কিন্তু ফাইজা এক প্রকার জোর করে একা চলে এসেছে। তাছাড়া ওর একা চলার অভ্যাস আছে, শর্টকাটে যাওয়ার জন্য এই রাস্তায় এসেছিল। কিন্তু সবসময় আমরা ভুলে যাই, যেটা আমরা তাড়াতাড়ি করতে যাই সেটাই উল্টো আরো দেরি হয়। এই রাস্তায় ঢুকতেই কোত্থেকে এই ছেলে এসে মাথা তুলে টলতে টলতে ওর গায়ের উপরে পড়ে যায়, আর ছেলেটার হাত লাগে ওর শরীরের আপত্তিকর জায়গায়। তাতেই ফাইজার রাগ ওঠে, ব্যাস কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়, সাথে সাথেই ছেলেটা অজ্ঞান। তারপরের ঘটনা তো প্রথমেই উল্লেখ করে দিলাম। বর্তমানে ফাইজা ছেলেটাকে আর ধরে রাখতে পারছে না, সারা শরীর অবশ হয়ে গেছে। ছেলেটা তার পুরো শরীরের ভার ফাইজার উপর ছেড়ে দিয়ে মাথাটা ওর কাঁধে হেলিয়ে রেখেছে, আর ফাইজা তার কোমরে 2 হাত পেঁচিয়ে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ, এটা কি কোনো মানুষের বডি নাকি স্টিলের বডি? যেমন শক্ত তেমনি ভার। আমার কাছে পানি বোতলও নেই, থাকলে ঝাপটা মেরে জ্ঞান ফিরে এই আপদ বিদায় করতাম। আমার মাথা ঘুরছে, উফ, আমি আর একে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। ও আল্লাহ, কই তুমি আমাকে বাঁচাও। কাঁদো কাঁদো ফেস করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে নিজের আরজি জানালো সে। পিছন দিকে ঘাটটা হালকা কাত করে দেখলো একটা বৈদ্যুতিক পিলার। অনেকটা কষ্ট করে ছেলেটাকে ধরে পেছনে পিছিয়ে পিলারের সাথে হেলান দিল। এতে কিছুটা হলেও স্বস্তি মিলল তার। হঠাৎ ছেলেটা পড়ে যেতে নিলে মাথার পেছনে ধরে তাকে আটকিয়ে ফেলল ফাইজা। তখনই তার মনে হলো ওর হাত দুটো ভেজা। এক হাতে ছেলেটাকে ধরে আরেক হাত সামনে আনতেই আটকে উঠল সে। রক্ত! পিলারের মাঝ বরাবর টিমটিমে আলোয় একটা লাইট জ্বলছে। সেই আলোতে সে দেখতে পেল তার হাতে রক্ত লেগে আছে। রক্ত দেখে বেশ বড় ঘাবড়ে গেল ফাইজা। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। মাথাটা কচ্ছপের মতো করে পিলারের অপর পাশে ভালো করে লক্ষ্য করে দেখলো, সেখানে একটা বাইক উল্টে পড়ে আছে। এতক্ষণে পুরো বিষয়টা ক্লিয়ার হলো ফাইজার কাছে। ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে। দ্রুত বাইক চালাতে গিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে ছেলেটি, যার কারণে মাথার পেছনে ভীষণ আঘাত পেয়েছে। এরপর
যখন কোনো মতে সেখান থেকে উঠে মাথা ধরে টলতে টলতে রাস্তায় চলতে লাগলো, তখনই ফাইজার ওপর পড়ে যায়। তারপর ফাইজা এক থাপ্পড়ে বেচারাকে অজ্ঞান করে দিল। ফাইজা বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসল, নয়তো তার মতো একটা পাতলি মেয়ের পা থাপ্পড়ে কোনো ছেলে অজ্ঞান হয়ে যাবে এটা সে কিছুতেই মানতে পারছিল না। যদি অজ্ঞান করতে পারত তাহলে সবার আগে তো তার সোকল্ড বিএফটাকে থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলত। আবারও বিরক্ত মাখা কণ্ঠে ফাইজা বলল, ওয়াল্লাহ কতক্ষণই লোহার বস্তাকে ধরে থাকবো, এবার তো আমাকে কোনো পথ দেখাও। ফাইজার আরজি আল্লাহর এবার কবুল করে নিল। ছেলেটার পকেটে থাকা মোবাইলটা শব্দ করে বেজে উঠল, তাতেই যেন ফাইজা আশার আলো দেখল। এতক্ষণ চিন্তায় চিন্তায় সে মোবাইলের কথা ভুলেই গিয়েছিল, মনে থাকলে তো কাউকে কল করে সাহায্য চাওয়া যেত। খুব সাবধানে ছেলেটার পকেট থেকে মোবাইল বের করল ফাইজা। ওর নড়াচড়ায় যাতে ছেলেটা পড়ে না যায় তাই এত সাবধানতা। মোবাইল হাতে নিয়ে দেখল স্ক্রিনে আরটু শব্দ ভেসে ভাসছে, সেদিকে খেয়াল না দিয়ে তড়িঘড়ি করে কলটা রিসিভ করল ফাইজা। রিসিভ করতেই অপর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে একজন বলে উঠল, আকাশ তোর আসতে আর কত দেরি হবে, তুই অলরেডি 15 মিনিট দেরি করে ফেলেছিস, আর কত দেরি করবি আর, একটা দিনও তাড়াতাড়ি কিছু করতে পারিস না, অপরদিকে সব অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, জলদি চলে আয়। ফাইজা ইতস্তত ভাবে বলল, হ্যালো কে বলছেন? এর মজা করছিস এখন? এখন কি মজা করার সময়? তুই কোথায়? একটু থেমে কিছু একটা ভেবে, এক মিনিট, কে আপনি? ফাইজা কাঁপা কাঁপা গলায় কথাটা বলার পরেও রোদের হুঁশ ছিল না। যখন তার মনে হলো আকাশের বদলে কলটা রিসিভ করেছে একটা মেয়ে, তখন রোদের স্তম্ভিত ফিরল। হ্যালো আপনি কে বলছেন? আকাশ কোথায়? আপনি আকাশের কল কেন রিসিভ করছেন? ওকে মোবাইল দিন। দেখুন আমার কথাটা শুনুন। কি কথা শুনবো আপনার? ওকে মোবাইলটা দিন। আজকের দিনে ও কেন মেয়ে নিয়ে পড়ে আছে ও কি জানে না? ও সময় মতো এসে না পৌঁছালে কত বড় লস হয়ে যাবে। আপনি ওকে মোবাইলটা দিন। আজ ওর কত, আজ ওর একদিন কি, আজ ওর একদিন কি আমার একদিন। প্লিজ আপনি শান্ত হন, আপনি যেভাবে ভাবছেন তেমন কিছুই না। তেমন কিছু নয় তো কেমন কিছু? আজ ওকে পেলে একটা হাড্ডিও আস্ত রাখবো না। আমাকে কি পুরো কথাটা বলতে দিবেন? তখন থেকে কি শুরু করেছেন? আপনার সাথে একটা মেয়ে কথা বলতে চাইছে, আপনি তার কথা না শুনেই একের পর এক কথা শুনিয়ে যাচ্ছেন। প্লিজ লেট মি ফিনিশ। ফাইজা জোরে চিৎকার করে কথাগুলো বলে উঠল। ফাঁকা জায়গায় থাকায় ওর কথাগুলো বারবার সামনের দেয়ালে বাড়ি খাচ্ছে। অপর পাশে থাকা ছেলেটা মানে রোদ চুপ হয়ে গেল। শান্ত কণ্ঠে বলল, জি বলুন। আকাশ আপনার কি হয়? জানে জিগর। ফাইজা বুঝতে না পেরে প্রশ্ন করার ভঙ্গিতে বলল, জি আমার জানে জিগার দোস্ত। আচ্ছা, সে অ্যাক্সিডেন্ট করেছে, তার মাথার পেছন থেকে প্রচুর ব্লাড পড়ছে। প্লিজ আপনি যেখানেই থাকেন দ্রুত চলে আসেন, ওনাকে হসপিটালে নিতে হবে, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি মিনিট দশেক ধরে ওনাকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর পারছি না। ফাইজার কথা শুনে রোদ ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, হোয়াট, কি বলছেন আপনি? কি করে হলো? কখন হলো? ও কেমন আছে? আপনি এখন কোথায়? ঠিকানা দিন, আমরা এক্ষুনি আসছি। প্লিজ শান্ত হন, আমি ঠিকানা বলে দিচ্ছি, আপনি জলদি চলে আসুন। ফাইজা ঠিকানা বলে দিল, তবে রোদ ওকে কল করতে মানা করল। রোদ যে ব্যস্ত হয়ে পড়েছে তা ওর কণ্ঠস্বর শুনেই বুঝে ফেলেছে ফাইজা। মিনিট দশের মধ্যেই দুটো ব্ল্যাক কার ঘূর্ণিঝড়ের গতিতে এসে ফাইজার সামনে থামল। এত জলদি চলে আসবে তা ফাইজা ভাবেনি। কার দুটো থামতেই দুটো ছেলে দৌড়ে ফাইজার সামনে এসে আকাশকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। চারজন মানুষ দুই গাড়ি নিয়ে কেন এসেছে বুঝল না ফাইজা। একটা গাড়ি নিয়ে আসলেই তো হতো, তবে এসবে বেশি মাথা ঘামালো না সে। দুজন আকাশকে ধরাধরি করে গাড়িতে ওঠালো। অবশেষে ফাইজা পুরোপুরি স্বস্তি পেল, পিলারের সাথে হেলান দিয়ে বড় বড় নিঃশ্বাস টানল। বেচারি হয়রান হয়ে গেছে। একটা ছেলে এগিয়ে এসে বলল, হাই আমি রোদ, আকাশের ফ্রেন্ড। একটু আগে আপনি আমার সাথে কলে কথা বলেছেন, আপনাকে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নেই, তারপরে বলবো অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আজকে আকাশের বড় আপনি না থাকলে হয়তো আজকে আকাশের বড় কোনো ক্ষতি হয়ে যেত।
ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ওনার জায়গায় অন্য কেউ হলেও আমি সেম কাজটাই করতাম। যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে আল্লাহকে দিন। আল্লাহর কাছে শুকরিয়া যে উনি আমাকে সঠিক সময় এখানে পাঠিয়েছেন। এই নিন ওনার মোবাইল, এত কথা না বলে নাকি জলদি হসপিটালে ভর্তি করুন। এত কিছুর মধ্যে ফাইজা সান্ত্বনে থাপ্পড়ের কথাটা এড়িয়ে গেল। যদিও অ্যাক্সিডেন্ট করেছে, তারপরেও তো ওর থাপ্পড়কে আকাশ পুরোপুরি অজ্ঞান হয়েছে। সেই বিষয়টা এদের বললে ওর খবর নিয়ে ফেলবে, তাই ফাইজা খুব সাবধানে সেই বিষয়টা চেপে গেল। রোদ ফাইজার দিকে তাকিয়ে বলল, আপনাকে বাসায় পৌঁছে দিই চলুন। নো থ্যাঙ্কস, আমি একাই চলে যেতে পারবো, আমার রাতে একা চলার অভ্যাস আছে। আমাদের এত বড় উপকার করলেন, এতটুকু সাহায্য তো করতেই পারি। লাগবে না, মাত্র 3 মিনিট হাঁটলে আমার বাসায় পৌঁছে যাব। রোদের কোনো কথা বাড়ালো না, দুজন গাড়ি থেকে আকাশকে নিয়ে হসপিটালের দিকে চলে গেল। এবার ফাইজা বুঝল দুটো কার আনার লজিক। আরেকজন ছেলে মোবাইলে কারোর সাথে কথা বলছে, সম্ভবত আকাশকে হসপিটালে ভর্তি করা নিয়ে কথা বলছে। উচ্চস্বরে কথা বলায় তা ফাইজার কর্ণগোচর হয়েছে। সেই ছেলেটাকে রোদ জিজ্ঞাসা করল, বর্ষণ সবকিছু কি কমপ্লিট? কোন হসপিটালে নিয়ে কোন হসপিটালে নিবে আকাশকে? অপর পাশ থেকে বর্ষণ নামের ছেলেটা মোবাইল পকেটে রাখতে রাখতে বলল, আপাতত আকাশকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করতে বলেছে, বাকিটা ওরা দুজন এসে সামলাবে। জলদি চল, এখান থেকে যেতে হবে। আসছি মিস, সাবধানে যাবেন। নিশ্চয়ই, আল্লাহ হাফেজ। হঠাৎ রোদের ব্লেজারে IS লেখা লোগো দেখে ফাইজার মনে হলো এটা কোথায় জানি দেখেছে। ততক্ষণে রোদ ও ফাইজা দুজনেই পেছন দিকে ঘুরে গেছে। দ্রুত পেছনে ঘুরে ফাইজা বলল, আপনারা কি IS গ্যাং এর সাথে কানেক্টেড? না মানে আপনাদের ব্লেজারে যে তাদের লোগো আছে, শুধুমাত্র তো এই লোগো ওই গ্যাং এর কাছেই আছে। পেছনে ঘুরতে ঘুরতে কথাগুলো বলল সে, কিন্তু পুরোপুরি পেছনে ঘুরে ফাইজা অবাক হয়ে গেল। যেভাবে ঘূর্ণিঝড়ের গতিতে এসেছিল সেভাবেই হাওয়া। না, এ হতে পারে না। আমি থাকতে আমার আকাশের কিছু হতে পারে না। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে অনেকটা চেঁচিয়ে কথাটা বলে উঠল চৈতি। কেবিনের ভেতরে থাকা 5 জোড়া উৎসুক চোখ তার দিকে নিবদ্ধ। চৈতি আরেকবার চেঁচিয়ে ওঠার আগেই বর্ষণ বিরক্তির মাখা কণ্ঠে বলল, ওই চেম্বরে চুপ কর। চৈতি ভেতরে ঢুকে আকাশের দিকে তাকাতেই তার চোখ ছানা পড়া। মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানুলা, অথচ সে গুটিসুটি মেরে স্যালাইনের স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে। আর ওর বেডে হাত পা ছড়িয়ে হৃদয়, মেঘ, বর্ষণ, রোদ চারজনে যে যেরকম ভাবে পেরেছে সেভাবেই চিৎপাত হয়ে শুয়ে বসে আছে। ওদের 5 জনের বন্ধুত্বের কথা সে ভালো করেই জানে। 5টা ছেলেই যেন 5 জনের জানের টুকরা। চৈতি চুপচাপ আকাশের পাশ ঘেঁষে দাঁড়িয়ে অভিনীত গলায় বলল, আকাশ, আমি তোমার কিছু হতে দেব না। আকাশ কপাল কুচকে বিরক্তি প্রকাশ করল। এমনি দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ব্যথা করছে, তার মধ্যে এই মেয়ে ঢঙের প্যাচাল শুরু করেছে। বাজখাই গলায় বলল, দূরে সর, নয়তো লাথি খাবি। চৈতি ভেঙচি কেটে হৃদয়ের পাশে বসে পড়ল। চৈতি আর পাশে বসতেই হৃদয় চোখ মুখ সরু করে বিদ্যুতের গতিতে সেখান থেকে উঠে গেল। রোদের পাশে গিয়ে বসে পড়ল। চৈতিকে তার গায়ে পড়া মেয়ে মনে হয়। গায়ে পড়া মেয়ে তার একদম সহ্য নয়। চৈতি সেদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, মেঘের পাশে কিছুটা ঘেঁষে বসল। মেঘ কিছুটা দূরে সরে সরলেও সেখান থেকে উঠল না। সে মনোযোগ দিয়ে মোবাইলে কিছু একটা করছে। চৈতি ওকে মেরে দেখল ক্যান্ডি ক্রাশ খেলছে। তীক্ষ্ণ চোখে প্রতিটা ক্যান্ডির দিকে তাকিয়ে কিছু সময় পরপর একটা চাল দিচ্ছে। মনে হচ্ছে দাবার চাল চলছে। এতে চৈতি বেশ বিরক্ত হলো। এত সময় পরপর চাল দেওয়ার কি দরকার? এটা একটা গেম, কারোর জীবন নয় যে বুঝে শুনে সব দিক দেখে গুটি চালাতে হবে। হেরে গেলে পুনরায় খেলা নিবে? কিন্তু মেঘ এরকমই, সব কিছুতেই তার একটা ধীর স্থির ভাব, কোনো বিষয় নিয়ে সে তাড়াহুড়ো করে না। চৈতি বিরক্ত হয়ে মোবাইল থেকে চোখ সরিয়ে নিল, কিন্তু মেঘ পূর্বের ন্যায় ভাবলেশীন ভঙ্গিতে থেমে থেমে খেলছে। চৈতির কোনার দিকে তাকাতেই রোদকে দেখতে পেল। রোদ প্যান্টের পকেট থেকে সবে একটা
গাজর বের করে ঘুরিয়ে ফিরিয়ে কামড় বসিয়েছে। চৈতি হাত নাড়িয়ে ওর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করল। হেই বানি, ওয়ান ক্যারেট প্লিজ। রোদ খাওয়া থামিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে বোঝালো তার কাছে আর কোনো গাজর নেই, তাই হাতে থাকা গাজরের আরেকটা কামড় বসিয়ে কচমচ করে খেতে লাগলো। চৈতি সরু চোখ করে ওর দিকে তাকাতেই ও খরগোশের মতো সামনের দুটো দাঁত বের করে হাসলো। সে চাইলে হাতে থাকা বাকি গাজরের অংশটুকু দিতে পারত, কিন্তু গাজর নিয়ে তার কারোর সাথে ভাব নেই। লাস্ট গাজর হওয়ায় কারোর সাথে শেয়ার করতে চাইছে না সে। সে গাজর প্রচুর পছন্দ করে, তাই সবাই ওকে বানি বলে ডাকে। চৈতি ওদের পাঁচ বন্ধুর মধ্যে মেঘ ও রোদকে ভীষণ ভালো লাগে, বাকি তিনটা উগান্ডার সদস্য মনে হয়, যদিও পাঁচ বন্ধু আজব ক্যারেক্টারের। চৈতি আকাশের দিকে তাকিয়ে হে হে করে গা জ্বালানো হাসি দিয়ে জিজ্ঞাসা করল, তুমি বেড থেকে উঠছো কেন? বর্ষণ আকাশের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে চৈতিকে বলল, এটা ওর শাস্তি। চৈতি জিজ্ঞাসা করল, কেন? বর্ষণ একবার মেঘের দিকে তাকিয়ে বলল, গতকাল ওর জন্য অনেক বড় লস হয়েছে তাই। চৈতি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কিসে লস? আকাশ ধমক দিয়ে বলল, এত প্রশ্ন করিস কেন? তোকে কি আমরা কৈফত দিতে বাধ্য? চৈতি ভেঙচি কেটে মুখে নানা অঙ্গি ভঙ্গি করে আকাশের কথা অনুসরণ করে বলল, এত প্রশ্ন করিস কেন? তোকে কি আমরা কৈফত দিতে বাধ্য? আমি কৈফত নিতেও চাইনি, কৌতূহল হয়েছে তাই জিজ্ঞেস করেছি। একদম ঠিক করেছে তোমাকে দাঁড়া করে রেখে। আজ সারাদিন তুমি এইভাবেই থাকো। তা তোমার এই শাস্তিটা দিল কে? মেঘ ভাইয়া নাকি? রোদ এক ধানে গাজরের শেষ কামড়টুকু দিয়ে জোর গলায় বলল, হৃদয় ভাই দিয়েছে। চৈতি খিলখিল হেসে হৃদয়ের দিকে তাকালো। হাসির শব্দে হৃদয় ভ্রুজোড়া কুচকে ওর দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়ল। চৈতি দ্রুত চোখ নামিয়ে নিল। কখন জানি আবার চোখের সাদা অংশ লাল করে অগ্নি দৃষ্টিতে তাকায় সেই ভয়ে। আকাশের দিকে তাকিয়ে বলল, একদম ঠিক হয়েছে। আকাশ চোখ গরম করে চৈতির দিকে তাকালো। চৈতি মুখ চোখা করে হাত দিয়ে দুই কান ধরে জিব্বা দেখিয়ে ভেঞ্চি কাটলো। কথায় কথায় ভেঞ্চি কাটা এই মেয়ের অভ্যাস, ঠিক অভ্যাস নয় বদভ্যাস। আকাশের ইচ্ছে করছে চৈতিকে যদি ফুটবলের মতো করে একটা প্ল্যান্টি শট মারতে পারত, তাহলে এতক্ষণে তার কার্যসিদ্ধি করে ফেলত। কিন্তু তা সম্ভব নয়, এমনি দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ধরে যাওয়ার উপক্রম। মেঘের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস করে বলল, মেঘ এবার জন্য মাফ করে দে। মেঘ ক্যান্ডি ক্রাশের শেষ চালটা দিতে দিতে ধীর কণ্ঠে বলল, শাস্তিটা যেহেতু আমি দেইনি, তাই মওকুফ করার কোনো চান্স আমার হাতে নেই, যে দিয়েছে তাকে বলো। আকাশ অসহায় চোখে হৃদয়ের দিকে তাকালো। হৃদয় আগের থেকেই ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে তাকিয়ে আকাশ দমে গেল। মনে মনে যে কথাগুলো সাজিয়েছিল হৃদয়কে বলার জন্য সব ফুস করে উড়ে গিয়ে গোলমাল পাকিয়ে গেল। এই ছেলেটা প্রচন্ড রাগী, খামোকা হুটহাট রেগে যায়। ওর রাগতে কোনো কারণ লাগে না, অকারণে রাগতে সে বেশ পটু। ওর রাগকে বাকি চারজন কম বেশি ভয় পায়। তাছাড়া আকাশ যা করেছে তাতে বড় মুখে কথা বলার মতো সাহস তার নাই। তবুও মনে মনে বেশ কিছু সাহস কুড়িয়ে হৃদয়কে কিছু বলতে নিলে ওর আগেই হৃদয় গম্ভীর কণ্ঠে বলল, একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবি তাহলে স্যালাইনে স্ট্যান্ড সহ তোকে বাইরে ফেলে আসব। আকাশ কাচুমুচু করে চুপ করে গেল। এই ছেলে এক কথার মানুষ, যা বলবে তাই করবে। ওর কথার নড়চড় হয় না, তাই এখন তার উচিত কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা। অন্ততপক্ষে রুমের ভেতরে তো থাকতেই পারবে। চৈতি আকাশের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলল, একদম ঠিক হয়েছে। আকাশ রেগে মেগে সামনে এগিয়ে আসতে নিলে ক্যানুলার টান লাগলো, আহ শব্দ করে কুকিয়ে উঠল। এতটুকু এনাফ, পুরো রুমের পরিবেশ বদলে গেল। বাকি চারজন ছুটে এসে ব্যস্ত হয়ে গেল কি হয়েছে বলে। চৈতি এই বিষয়টা বেশ উপভোগ করে, একটু আগে কি ঝাড়ি দিচ্ছিল আর এখন
হাইপার হয়ে গেছে। সবগুলো উঠে আকাশকে বালিশে হেলান দিয়ে আছোয়া অবস্থায় বেডে বসালো। মেঘ রোদকে বলল, বানি জুসের গ্লাসটা দে তো। হৃদয় জিজ্ঞাসা করল, ফলের প্লেট কোথায়? সবগুলো হুলুস থুলুস করে জুসের গ্লাস, পানি, ফল, সুপের সন্ধানে নেমে পড়ল। আকাশ পড়ল বিপাকে, তার ইচ্ছে করছে দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে। এখন যে তার উপর খাবারের অত্যাচার চলবে এমন জানলে সে তো মুখ দিয়ে এই ছোট্ট আহ শব্দটাও উচ্চারণ করত না। সবাই ব্যস্ত হয়ে আকাশকে খাওয়াতে লাগলো। চৈতি মুগ্ধ চোখে পাঁচ বন্ধুর কাণ্ড কারখানা দেখতে লাগলো। গতকাল থেকেই শৈত্যপাত প্রবাহ পড়েছে, সারা দেশের কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। ঢাকা শহরটা মনে হচ্ছে সাদা চাদরে আবৃত হয়ে গেছে, সাথে কনকনে উত্তরের হিমেল হাওয়া তো আছেই। হুট করে শীতটা পড়ে গেল, জনজীবন থমকে গেছে, ঠান্ডায় জমে যাওয়ার জোগাড়। টিভি, নিউজ পেপার, সামাজিক যোগাযোগের মাধ্যমে যেদিকে চোখ কান যায় সেদিকেই শীতের আগমনী বার্তা। মুখটা অন্যায় মুছে ছেলের কপালে চুমু খেল সুমনা। এতটুকু হেঁটে হয়রান হয়ে গেছে, ছোট্ট ছয় মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বারবার হাঁপিয়ে উঠেছে। শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, তার পাতলা গরনের কঙ্কালসার শরীরটা আর হাঁটতে সাই দিচ্ছে না। কিন্তু বেঁচে থাকার তাগিদে কাজ করতেই হবে। এখান থেকে তার কর্মস্থল গার্মেন্টসটা অনেক বেশি দূরে, টাকার অভাবে রিক্সা করে যাওয়া হয় না। যে টাকায় রিক্সা করে যাবে সেই টাকায় 1 কেজি আটা কিনতে পারবে। গরিবের আবার এত বিলাসিতা চলে না। তার স্বামী ভোর সকালে রিক্সা নিয়ে বের হয়েছে, একটু ভালো থাকার অদম্য বাসনা নিয়ে ঢাকা শহরে এসেছে তারা। জীর্ণ শীর্ণ একটা মোটা মলিন তোয়ালে নিয়ে বাচ্চাটাকে পেঁচিয়ে রেখেছে, কুয়াশার কারণে সামনের কিছু দেখা যাচ্ছে না। তোয়ালেটা আরো ভালো করে জড়িয়ে ছেলেকে নিজের সাথে মিশিয়ে নিল। অপর হাতে থাকা টিফিন বাটিটা কিছু সময় পরপর তার হাঁটুতে বাড়ি খাচ্ছে, সেদিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। বাজানের গুম্বাংসে কেন উঠলামাই, এখন তো জ্বালাতন করবা, আর একটু ঘুমাইলে কি হইতো? আই যে তো তাড়াতাড়ি কেন উঠলা কও তো দেখি। দেখছো বাইরে কি শীত, বাড়িতে একটা মানুষ থাকলে তোমার এরাই খাইতাম, এই শীতের মধ্যে আনতাম না, কিন্তু কেউ তো নাই। ছেলে ঘুম থেকে উঠে যাওয়ায় তার সাথে নানা কথা জুড়ে রাস্তায় কিনারা ঘেঁষে হাঁটতে লাগলো সুমনা। পেছন থেকে বাইক আসার শব্দ পেতেই আরেকটু কিনারে চলে গেল। এবারে পেছনে তাকিয়ে দেখার চেষ্টা করলো এদিকে আসে কিনা, কিন্তু সাদা কুয়াশা ভেদ করে তার দৃষ্টিতে কিছু পড়ল না। চারিদিকে শুধু সাদা আর সাদা। হঠাৎ করে বাইকটা এগিয়ে এসে পেছন থেকে একজোড়া হাত তার কোলের থেকে শিশু বাচ্চাটাকে ক্ষিপ্ত গতিতে ছো মেরে নিয়ে কুয়াশার অতলে তলিয়ে গেল। সুমনা হতভম্ব হয়ে চিৎকার জুড়ে দিল, রাস্তায় বসে বিলাপ করে কান্না জুড়ে দিল। ফাঁকা জায়গায় এক অসহায় মায়ের আর্তনাদ কারোর কানে পৌঁছল না। বিয়ে করলে একটা আনরোমান্টিক ছেলেকে করব, যে বৃষ্টি দেখলে কানের কাছে এসে বলবে না চলো বৃষ্টিতে ভিজি, বরং আমি যখন আনমনি জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করব, তখন ধমক দিয়ে বলবে করছোটা কি, ঠান্ডা লেগে যাবে তো, না তোমাকে নিয়ে আর পারি না। প্রচণ্ড গরমে আমি যখন তার পাশাপাশি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে যাব, তখন অন্য রোমান্টিক ছেলেদের মতো হুট করে কোলে না তুলে হাতে পানির বোতল দিয়ে বলবে পানি খেয়ে একটু জিরিয়ে নাও, তারপর না হয় হাঁটা যাবে। কিচেনে রান্না করার সময় পেছন থেকে জড়িয়ে না ধরে অ্যাপ্রন পরতে পরতে আমার পাশে এসে পড়বে, রান্নাটাও পারো না? আচ্ছা কোনো সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি, হাতে হাতে কাজ করে দিলে তোমার উপর চাপ কমবে। মৃদু মন্দ বাতাসে আমি যখন বারান্দায় দাঁড়িয়ে থাকব, তখন কাঁধে তার থুতনি রেখে খানিকটা কড়া সুরে বলবে ভিতরে চলো, নয়তো অসুখ করবে, আমি রাত জেগে তোমার সেবা করতে পারবো না। তার কথা শুনে আমি গাল ফুলেই বসে থাকবো, ভীষণ অভিমান হবে আমার। সে গাল দুটো টেনে মচকে এসে বলবে রাগ করে না পাগলি, আমি তো তোমার ভালোর জন্যই বলছি এসব,
যাতে করে তুমি অসুস্থ না হয়ে যাও। তুমি অসুস্থ হলে কি আমার ভালো লাগবে? সকালে যে আধপোড়া রুটি কপালে জুটি তাও জুটবে না। আমি প্রচন্ড রেগে দুহাত তার বুকে মৃত্যু তালে বাড়ি দিতে থাকবো, তখন সে আমাকে জড়িয়ে ধরবে না। আমি তখন চিমটি কেটে তার বুকে লুটিয়ে পড়ব। না, তাকে কোনো 6 ফিট উচ্চতার জিম করা বডির ফর্সা রঙের নায়কের মতো চেহারার অধিকারী হতে হবে না। সে কালো হোক তাতে আমার সমস্যা নেই, তবে তার পুরো মন জুড়ে আমার বিচরণ থাকতে হবে। সে আমাকে ভীষণ ভালোবাসবে কিন্তু কখনো বুঝতে দিতে চাইবে না। আমি এমন একটা আনরোমান্টিক ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই যে আমার বিষয়ে প্রচুর লয়াল হবে। পাপড়ি এক লম্বা রচনা বলে থামল। পাপড়ির কথায় ভ্রুজোড়া কুচকে তাকালো সানিয়া। মেয়েটা কি গাঁজা টাজা খেয়েছে নাকি এরকম উদ্ভট কথাবার্তা বলছে? তার কাছে জামাই মানেই হলো রোমান্টিক ছেলে, নয়তো সে বিয়ে করবে না। কিন্তু পাপড়ির কথা শুনে তাকে কি বলে আখ্যায়িত করবে তা সানিয়া জানে না। এই মুহূর্তে পাপড়িকে তার পাগল মনে হচ্ছে। যদিও সবার পছন্দ এক নয়, তবুও তার কাজিন হয়ে পাপড়ি এমনটা সে কিছুতেই মানতে পারবে না। মুখ খুলে পাপড়ির কিছু বলার আগেই পাশে বসে বালিশে হেলান দিয়ে হাই তুলতে তুলতে সানিয়া বলল, হয়েছে বোন, এবার থাম। তোর এই বিশাল বক্তৃতা শুনতে শুনতে আমি হয়রান, তবে দেখিস এমন জামাই তোর কপালে জুটবে না। আমি দোয়া করলাম তুই যেন একটা রোমান্টিক জামাই পাস, যে তোকে সকাল বিকেল সন্ধ্যা যে কোনো সময় পেলেই তোকে রোমান্টিক অত্যাচার করবে। পাপড়ি বড় করে একটা দম নিয়ে রেগে বলল, তুই জীবনে আমার জন্য ভালো কিছু চাইলি না, তোর মতো কাজিন থাকার চেয়ে না থাকাই ভালো। আমি কত সুন্দর করে আমার মনের ফিলিংস গুলো জানালাম, আর তুই দিলি এক মগ পানি ঢেলে। সানিয়া দাঁত গিলিয়ে উত্তর দিল, এক মগ নয় রে পাগলি, এক বালতি। দেখিস তুই এমন দোয়া দিলি না, তোর কপালে একটা লুচ্ছা জামাই পরব, মিলিয়ে নিস তুই। এই না, ছি ছি, এমন বাজে দোয়া দিস না বোন, আমার দোয়া আমি ফিরিয়ে নিলাম, তোরটাও তুই ফিরিয়ে নে। পাপড়ি বিশ্বজয় করা হাসি দিয়ে বলল, তা হচ্ছে না। তবে রে পাজি। সানিয়া হেলান দেওয়া বালিশ তুলে পাপড়িকে মারতে গেল। পাপড়ি ওর হাত থেকে বাঁচতে সারা রুম চক্কর মারতে শুরু করলো, সাথে দুজনের হাসির ঝংকার তো আছে। কিচেন থেকে পাপড়ির মায়ের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু পাপড়ি বা সানিয়া কারোর সেদিকে ভ্রূক্ষেপ নেই। তারা তো এখন সারা রুমে গোল গোল করে ঘুরতে ব্যস্ত। গত সপ্তাহে বিভিন্ন স্থান থেকে প্রায় ডজন খানেক ছোট্ট বাচ্চা ছিনতাই হয়ে গেছে। হ্যাঁ, অবাক করার মতো কথা হলেও এটা ঘটেছে। ঢাকা শহরে বিভিন্ন অলিগলিতে মায়ের কোল থেকে বাচ্চা ছিনিয়ে ঘন কুয়াশায় আড়াল হয়ে যায় দুষ্কৃতীরা। তারপর তাদের খোঁজ কেউ বলতে পারে না। বাচ্চা হারানো পরিবারে নেমে এসেছে সুখের মাত্রম। যাদের বাচ্চা নিয়ে যাওয়া হচ্ছে তারা কেউ বলতে পারছে না তাদের বাচ্চার খোঁজ। তবে আশ্চর্যের বিষয় আরেকটি হলো, বাচ্চা হারানো স্বজনরা বেশিরভাগই খেটে খাওয়া সাধারণ মানুষ। কে বা কারা এর সাথে সংযুক্ত আছে তা এখনো জানা যায়নি। বাইক থেকে ছো মেরে বাচ্চা নিয়ে মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে যায়, তাই কেউ তাদের খেয়ালও করতে পারে না। তবে একজন বলেছে বাইকে দুজন থাকছে, তাদের পরনে কালো পোশাকে আবৃত থাকায় কেউ মুখ দেখেনি। ঢাকা মহানগরীর পুলিশের প্রধান জানিয়েছেন তারা তদন্ত চালাচ্ছে, খুব শীঘ্রই এর রহস্য উদ্ঘাটন করা হবে। আপনারা দেখছেন সময় টিভি নিউজ, ফিরছি বিজ্ঞাপন বিরতির পরপরই। টিভির দিকে তাকিয়ে খুব মনোযোগ সহকারে পাঁচ বন্ধু ব্রেকিং নিউজ দেখছিল। প্রত্যেকেরই কপাল কুচকে গেছে, এরমটাই প্রথম হলো। বিষয়টা মোটেও স্বাভাবিক নয়, মেয়েকে একটু বেশি চিন্তিত দেখা যাচ্ছে। বেশি চিন্তিত না থাকলে তার ভ্রুকুটি কুচকায় না। হৃদয় মেঘের পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, অদ্ভুত বিষয় তাই না? মেঘ সন্তর্পণে ওর দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, একটু বেশি অদ্ভুত। রোদ গাজর নিয়ে বসে আছে, এই মুহূর্তে সে গাজরে কামড় বসাবে নাকি রেখে দিবে তার চিন্তায় বিভোর। বর্ষণ টিভির থেকে নজর সরিয়ে মোবাইল নিয়ে বসল। আকাশ সামনের চেয়ারে পা তুলে পেছনে মাথাটা হেলিয়ে দিল। সকালেই হসপিটাল থেকে রিলিজ পেয়েছে, সব বিষয় নিয়ে তারা ততক্ষণে মাথা ঘামায় না। যতক্ষণ না সেটা নিয়ে মেঘ মাথা ঘামায়, মেঘ একবার সবার দিক থেকে চোখ বুলিয়ে কপালের ডান পাশটায় এক আঙুলে চেপে ধরল।
হৃদয় তার পাশেই দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ একটা ছেলে এসে ভেতরে ঢুকে মেঘকে উদ্দেশ্য করে বলল, বড় ভাই, দুজন আপনার সাথে দেখা করতে এসেছে। মেঘ শান্ত ভঙ্গিতে ছেলেটার দিকে তাকিয়ে কিছু বলার আগেই হৃদয় বলল, কি এসেছে? ছেলেটা নির্লিপ্ত ভাবে বলল, 20 বছর বয়সের এক মেয়ে আর তার স্বামী। মেঘ প্রশ্নসূচক চোখে বলল, কেন? ছেলেটা বলল, আমি তো তা জানি না। বলল, আপনার সাথে তাদের কথা আছে, অনেক কষ্ট করে আপনাদের খোঁজখবর নিয়ে এখানে এসেছে, অনেক বিপদে পড়েছে তারা, আপনারাই পারেন তাদেরকে বাঁচাতে। হৃদয় বলল, তুমি যাও, আমরা আসছি। ছেলেটি আচ্ছা বলে মাথা দুলিয়ে সেখান থেকে চলে গেল। আকাশ জিজ্ঞাসা করল, কোন বিষয়ে কথা বলতে পারে, তোরা কি কিছু আন্দাজ করেছিস? মেঘ একবার আকাশের দিকে তাকিয়ে বলল, বাচ্চা চিন্তা এবার বিষয়। সবাই চমকে একসাথে বলে উঠল। মেঘ সামনের দিকের চুলে হাত বুলাতে বুলাতে বলল, বাচ্চা। বর্ষণ বলল, অন্য কিছু তো হতে পারে। মেঘ একগাল হাসল, ওর হাসিতে রহস্যের গন্ধ পেল হৃদয়। এরকম করে মেঘ তখনই হাসে যখন কোনো রহস্য খুঁজে পায়। সামনে চেয়ারে বসে চোখ দুটো সরু করে বলল, আমাদের এদিক থেকে গত 3 দিনে 3টা বাচ্চা ছিনতাই হয়েছে। আমি শিওর ছিলাম সেই বাচ্চা খুঁজতে কেউ তো IS গ্যাংয়ের খোঁজ অবশ্যই করবে। সবাই কথার যুক্তি বুঝতে পেরে মাথা নাড়ালো। মেঘ যুক্তি ছাড়া কথা বলে না। ওদের 5 জনের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ক্ষমতার অধিকারী মেঘ, তাই তাদের 5 জনের গ্যাংয়ের প্রধান তাকেই বানানো হয়েছে। IS মানে হলো ইন্টারন্যাশনাল সলিউশন। এটা বর্তমানে সাধারণ জনগণের কাছে খুব প্রিয় একটা গ্যাং, অনেকটা মাফিয়া গ্যাংয়ের মতোই। তবে মাফিয়াদের মতো তারা কোনো চোরাত কারবারির কিংবা কালো ধান্দায় নেই। তাদের গ্যাংয়ের প্রধান কাজ অসহায় গরিব খেটে খাওয়া সাধারণ মানুষদের সাহায্য করা। তবে তাদেরকে কেউ চিনে না, এমনকি আজ অবধি দেখেও নি। আড়াল থেকেই মানুষের সাহায্য করা তাদের মূল লক্ষ্য। 5 বন্ধু ছোট্ট থেকেই একসাথে এতিমখানায় বড় হয়েছে। আপন বলতে 5 জন একে অপরের সুখ দুঃখের সঙ্গী। প্রথমে মেঘ, তারপর হৃদয়, এরপর আকাশ, বর্ষণ এবং সবার শেষে রোদ। বয়সের ডিফারেন্স খুব বেশি নয়, রোদ সবার ছোট বলে সে সবারই আদরের। রোদের কাজ সারাদিন এদিক সেদিকে টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে গাজর খাওয়া, সে কোনো ভেজালে নেই। তবে মাঝে মাঝে মেঘ ওকে বিভিন্ন ছোট ছোট মিশনে পাঠায়। খুব সহজেই মানুষের মন জয় করার চমৎকার গুণ তার আছে। মেঘের অবর্তমানে হৃদয় সব সামলায়। ওদের 5 জনের বনিবনা দেখে যে কেউ প্রথম দেখায় বলবে 5 ভাই। ওরা সবার কাছে 5 ভাই বলে পরিচয় দিতেই পছন্দ করে। রোদ হালকা গলা ছেড়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমাদের নিচে যাওয়া উচিত, তারা কতক্ষণ বসে থাকবে? আকাশও রোদের সাথে গলা মিলিয়ে বলল, চল সবাই। মেঘ সবাইকে আঙুলের ইশারায় বসিয়ে কাবার থেকে নিজস্ব পোশাক ও চোখের মাস্ক বের করে দিয়ে বলল, এগুলো পরে নে, কেউ যেন আমাদের চিনতে না পারে। বর্ষণ তার সরু ফ্রেমের চশমা ঠিক করতে করতে বিরক্তির গলায় বলল, আমি বুঝি না এসব পড়ার মানে কি। আমরা তাদের সাহায্য করেছি, তারা কেন এসব জানবে না? জানলে তো আমাদের ভালো। হৃদয় হাঁটু অবধি ব্লেজারটা পড়তে পড়তে বলল, তুই এখনো বিকল রয়ে গেলি, আমরা কাউকে জানানোর জন্য করি না। বর্ষণ কোনো উত্তর না দিয়ে বিরক্তিতে মুখ বাঁকাল। তারা কাজ করবে আর তাদের কেউ চিনবে না, এই বিষয়টা তার পছন্দ নয়। মেঘ ওদের কথায় মুচকি হেসে তৈরি হয়ে নিল, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই কি তৈরি? সবাই সমস্বরে চেঁচিয়ে বলল। মেঘ সবার দিকে তাকিয়ে বলল, তাহলে বের হওয়া যাক। সুমনা আর তার স্বামী রাকিব ফোমের গদিওয়ালা চেয়ারে বসে আছে। সুমনার চোখ দুটো লাল হয়ে আছে, মুখটা ফোলা ফোলা। তার 6 মাসের বাচ্চাটা ছিনতাই হয়ে গেছে গতকাল সকালে, তারপর থেকে সে পাগলামি শুরু করেছে। রাকিব অনেক কষ্টে তাকে সামলিয়েছে। সুমনা আবারও ফুপিয়ে উঠতেই রাকিব কিছুটা ধমকের সুরে বলল,
চুপ করতি এমন কানলে কি আমার গোপ লাই ফিরতে আইব? তখন সাবধানে থাকলে এমনটা হইতো না। এখন আল্লাহ আল্লাহ কর, যাতে সব সামলে উঠতে পারো। তারা জানি আমার গোপলাটারে কইজা পাই। সুমনা ওনার কোনা ধরে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, আপনি কি মানুষ? আমার গোপলাটা চিন্তাই হইয়া গেছে, আর আমি চুপ করে বইয়া থাকমো? আমার কলিজার টুকরোটা ওরা নিয়ে গেছে, আল্লাহ জানে আমরা পামো কিনা। কই আছে, কেমন আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কামলে যদি আইয়া পড়তো তাহলে আমিও তলকে সুর করে কানতাম। এখন থাম, হুদাই চোখের পানি নষ্ট করিস না। সুমনা তার স্বামীর কথা শুনে ফোঁস করে উঠল, আল্লাহ আপনারে কোন মাটি দিয়ে বানাইছে? এমন কথা কন কেমনে? আমি হুদাই চোখের পানি নষ্ট করতেছি? 10 মাস 10 দিন পেটে আমি ধরছি, আপনি না? আপনি কি বুঝবেন? আপনার মতো পাষাণ মানুষ আমি দুইটা দেখি নাই। সুমনা মুখ ঝামটা মেরে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। বউয়ের কথা শুনে রাকিব থম মেরে রইল। তার যে বাচ্চার জন্য খারাপ লাগছে না তা কিন্তু নয়, তার ভেতরটা পুড়ে যাচ্ছে। কিন্তু সে তো সুমনার মতো কেঁদে প্রকাশ করতে পারছে না। বাবাদের যে কাঁদতে নেই, বুকে পাথর চেপে রাখতে হয়। পাঁচ বন্ধু তৈরি হয়ে নিচে চলে এলো। চেয়ারে বসে থাকা স্বামী স্ত্রীর দিকে তাকালো তারা। মেয়েটার পাতলা গড়নের শরীরটা দেখে মনে হচ্ছে 14 কি 15 বছরের একটা মেয়ে। ছেলেটার বয়সও 22 কি 23-এর কোঠায়। খুব কম বয়সেই তাদের বিয়ে হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। পাঁচজন চুপচাপ এসে সামনের ডিভানে বসল। ওদের দিকে রাকিব বসা থেকে উঠে কপালে হাত ঠেকিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। বর্ষণ চোখের সরু ফ্রেমটা ফ্রেমের চশমাটা খুলে হালকা করে ফু দিয়ে রাকিবকে বলল, আসসালামু আলাইকুম হবে। রাকিব কিছুটা ইতস্তত হয়ে মাথা নামিয়ে ফেলল। রোদ চোখ কুচকে জিজ্ঞাসা করল, আপনাদের বাচ্চার বয়স কত? রাকিব একবার সুমনার দিকে তাকিয়ে বলল, 6 মাসের হইতে হইয়া 7 মাস পড়ছে। আকাশ পিঠ সোজা করে কপাল কুচকে জিজ্ঞাসা করল, বাচ্চার নাম? সুমনা জোরালো গলায় বলল, সাকিব শেখ, সাকিব ওর নাম, আমার লক্ষ্মী বলা। আমি সব কথা শুনি, ওরা আমার মানিকরে সিনাইয়া নিয়ে গেছে। হৃদয় সিরিয়াস ভঙ্গিতে বসে এক হাত পাশে রেখে প্রশ্ন করল, বাচ্চা কি করে চিন্তাই হলো? বাচ্চার কথা জিজ্ঞাসা করতেই সুমনা ফুপিয়ে উঠল। রাকিব ধমকের সুরে বলল, না কাইন্দা, সবকিছু কইলা ক। মেঘ শান্ত চোখে সুমনাকে খেয়াল করেছে। সন্তান হারানো একটা মায়ের কষ্ট কতটা জখমি তা একমাত্র সন্তান হারা মা বলতে পারে। আর যারা মা বাবা হারা তাদের কষ্টটা কেমন সেটা নিশ্চয়ই ওরা পাঁচজন ভালো করেই জানে। তাই একটু হলেও সুমনার কষ্টটা উপলব্ধি করতে পারছে। মেঘ ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। নরম গলায় সুমনাকে বলল, দেখুন আপনি প্লিজ কান্না করবেন না, কান্না বন্ধ করে আমাদের সবটা খুলে বলুন। আপনি চুপ করে থাকলে আমরা কোনো কিছু করতে পারবো না। আমাদের সবটা খুলে বললে দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনার ছেলেকে খুঁজে নিব। হৃদয় তার বড় চুলে হালকা টানতে টানতে মেঘের সাথে তাল মিলিয়ে বলল, সেদিন যা হয়েছে প্রথম থেকে আমাদের বলুন, কোনো কিছু বাদ দেবেন না। আপনি কাকে দেখেছেন, কিভাবে তারা এসেছে সব কিছু। রাকিব চোখ পাকিয়ে তার স্ত্রীকে কিছুটা রাগত স্বরে চেঁচিয়ে বলল, চুপ কইরা রইছস কে, সবকিছু কইলা ক। আকাশ রাকিবের হাত দিয়ে থামিয়ে বলল, আপনি ওনাকে এমন ধমকি ধামকি দেওয়া শুরু করছেন কেন? এসব করা বন্ধ করুন, উনি তাতে আরো ঘাবড়ে যাবে। এমনি তার মনের অবস্থা ভালো নয়, তাই এমন ব্যবহার করেন না। রাকিব আকাশের কথা শুনে মুখটাকে কাচুমুচু করে ফেলল। সুমনা বড় করে নাক টেনে প্রথম থেকে সবকিছু বলতে শুরু করলো। পাঁচজন মনোযোগ সহকারে তা শুনতে মন দিল। পরন্ত বিকেলের আলো এসে পড়েছে ভুবনে। নির্জন একটা ভুতুরে বাড়ির সামনে রিকশা থামল। রিকশায় থাকা মহিলা ও যুবতী মেয়ে নিচে নামল। এই বাড়িকে ভুতুরে বাড়ি বলার একটা কারণ আছে। বাইরে থেকে রং চটা কালো শ্যাওলাযুক্ত চুনকাম খসে যাওয়া এই বাসাটা দেখলে যে কেউ ভয় পেয়ে প্রথমেই উচ্চারণ করবে ভুতুরে বাড়ি। অবশ্য এলাকার কাছে এটা ভুতুরে বাড়ি নামে পরিচিত। জং করা ভাঙা গেটের ভেতরে প্রবেশ করার সাহস কেউ করে না। প্রথমে মনে হবে এই বাড়িতে ঢুকলে জীবনে বের হতে পারবে না। রিকশা থেকে নেমে মাইশাও প্রথমে ভয় পেয়ে গেল। এই কেমন বাড়ি,
এখানে কি আদৌ কোনো মানুষ থাকে? তার ভেতরটা টিপটিপ করছে। চোখ দুটো দোতলা বাড়ির ওপর থেকে নিচ অব্দি বুলিয়ে থমকে দাঁড়ালে। হঠাৎ পেছন থেকে কেউ ঘাড়ের কাছে হাত রাখতেই মাইশা চমকে উঠল। রানী বেগম চোখ দুটো গোল করে বলল, কি রে মাইশা, এমন চমকায় উঠলি কেন? মাইশা আমতা আমতা করে বলল, কি কি, কিছু না ফুপু, চল ভেতরে যাই। এই ভুতুরে বাড়িতে তুমি কাজ করো ফুপু? হ কেন? আমার তো মনে হচ্ছে এখানে ঢুকলে আর জীবনে বের হতে পারবো না। সত্যি এখানে মানুষ থাকে তো, নাকি তুমি আমাকে মেরে ফেলার ধান্দা ডান্দা করছো? রানী বেগম ফিক করে হেসে মাইশার মাথায় এক চাপড় মেরে বলল, হুনো দেখি সেমদির কথা, তো ভেতরে যাই। রানী বেগম রিকশায় ভাড়া পরিশোধ করে কাপড়ের ব্যাগ নিয়ে মাইশাকে বলল, এত ভয় না পাইয়া ভেতরে আই, ভেতরে গেলে তুই অবাক হইয়া যাবি। এখন যতটা ভয় পাইতেছিস, ভেতরে গেলে তা অবাকে পরিণত হবে। তিনি ব্যাগ দুটো নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। মাইশা এদিক সেদিক ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে ছোট্ট করে একটা ঢোক গিলল, এপাশ ওপাশ দৃষ্টি দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ পাশের ছোট ঝোপের থেকে কিছু নড়ে চড়ে উঠল। আল্লাহকে বলে চিৎকার দিয়ে রানী বেগমের পাশে দৌড়ে গেলেন। রানী বেগম চোখ মুখ কুচকে মাইশাকে বলল, কি হইছে, এমন কইরা চিৎকার পারস কেন? ফুপু, ঝোপের কাছে কি জানি নড়ল। ও এই ব্যাপার, গাউছা ইন্দুর হইব, এত ডরানোর কিছু নাই। মাইশা মুখটাকে হা করে বিস্মিত কণ্ঠে বলল, এখানে আবার গেছো, ইঁদুরও আছে? হো অমনেক, ছাদের কোনো কিছু রোদে দেওয়া যায় না, ইঁদুরে নিয়ে যাই। সেইবার শুকনো মরিচ রোদে দিছিলাম, অর্ধেকই নিয়ে গেছে। মাইশা অবাক হয়ে সবকিছু শুনছে। তার ধারণা মতে এসব শুধু গ্রামে দেখা যায়, কিন্তু ঢাকা শহরে গেছো ইঁদুরের কথা শুনে সে একটু নয় বেশি চমকে গেছে। সদর দরজার সামনে দিয়ে রানী বেগম কোমরে থাকা পুটুলি থেকে চাবি বের করে তালা খুলল। ব্যাগ নিয়ে মাইশাকে বলল, ভেতরে আই। মাইশা ভেতরে ঢুকতে অনেক ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছে ভেতরে ঢুকলেই একদল বাদুর শা করে ওর মাথার উপর দিয়ে উড়ে যাবে। সামনে ধুলো মাখা ময়লা আসবাবপত্রের দেখা মিলবে, মাকড়সার জালে সব ভুতুরে পরিবেশ থাকবে, যেমনটা হরর মুভিতে দেখা যায় সেরকমই। এক মুহূর্তে তার ফুপুকে ভূত বলে মনে হলো, যে কিনা তাকে এখানে ভুলিয়ে আল্লাহ, এটা কি দেখছি আমি, এত সুন্দর ডেকোরেশন কি করে করতে পারে মানুষ? পরের দিন তোরা যা, আমি গাড়ি পার্ক করে আসছি। বর্ষণ হাতে থাকা মোবাইল ঘোরাতে ঘোরাতে বলল, ওকে তাড়াতাড়ি আসিস, একসাথে ডিনার করব। হৃদয় ওকে বলে গাড়ি নিয়ে ভেতরের দিকে চলে গেল। চারজন কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে এলো। হৃদয়ের গাড়ি রেখে এসে সোফায় বসে পড়ল। বেশ হয়রান লাগছে তার, তাই সোফায় বসেই চেঁচিয়ে রানী বেগমকে বলল, খালা, এক গ্লাস লেবু শরবত দিও তো। রানী বেগম কিচেনে টুকটাক কাজ করছিল, হাতের কাজ গুছাতে গুছাতে উত্তর দিল, হৃদয় সোফায় বসে মাথা এলিয়ে দিল। মাথাটা প্রচন্ড ধরেছে, কপালটা দুই আঙুলে চেপে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। হঠাৎ চুরির রিনিঝিনি শব্দ কানে পেতেই হৃদয় হকচকিয়ে গেল। এই বাসায় রানী বেগম ছাড়া আর কোনো মেয়ে নেই, আর রানী বেগম বুড়ো বয়সে হাতে কাচের চুড়ি পরবেন না। হৃদয় ভুল ভেবে আবারও চোখ বন্ধ করে রইল।
আবারও রিনিঝিনি শব্দ কানে এলো। চোখ সরু করে সামনের সোফার দিকে তাকালো। মনে হচ্ছে সোফার মধ্যে সোজা হয়ে কেউ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। সেখান থেকে চুড়ির টুংটাং শব্দ এলো। হৃদয় কপাল স্লাইড করতে করতে তীক্ষ্ণ চোখে সামনে তাকিয়ে রইল। চাদরের আড়াল থেকে একটা ফর্সা হাত বের হলো, তাতে এক মুঠো সবুজ রঙের রেশমি চুড়ি এদিক সেদিক খেলা করছে। ফর্সা হাতে সবুজ চুড়ি ফুটে রয়েছে। চুড়ির দিকে তাকিয়ে হৃদয়ের কিছুটা ঘোর লেগে গেল। ইচ্ছে করছে তার হাতের চুড়িগুলো আলতো করে ছুঁয়ে দিতে। আবারও হাতটা চাদরের আড়ালে চলে যেতেই হৃদয়ের সম্বিত ফিরল। সোফা থেকে উঠে এগিয়ে গিয়ে এক ছটকায় শুয়ে থাকা মানুষের হাতটা ধরে উঠিয়ে বসালো। আচমকা কেউ হাত ধরে উঠে বসাতেই মাইশা চমকে উঠল। এক হাতে বিরক্তির সাথে মুখের ওপর থেকে চাদর সরালো। চোখ মুখে তার বিরক্তির প্রকাশ। চোখ বন্ধ করে মুখের সামনে থাকা বেবি চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে বিড়বিড় করে বলল, উফ, শান্তিতে একটু ঘুমাতেও পারবো না। যাও তো ফুপু, আমাকে ডিস্টার্ব করো না। হৃদয়ের ভ্রুকুটি কুচকে এলো। তার চোখের সামনে এক ঘুমন্ত পরী বসে আছে। তার হাত যে কেউ ধরে বসিয়ে দিয়েছে তবুও তার কোনো হুঁশ নেই। চোখ বন্ধ করে বিড়বিড় করছে। আনমনেই হৃদয়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। মাইশা ঘুম ঘুম চোখে সামনে তাকাতেই আটকে উঠল। সাথে সাথেই তার ঘুম হওয়া। অচেনা অজানা একটা ছেলে তার সামনে হাঁটু ভেঙে বসে আছে। পর মুহূর্তে হাতের দিকে তাকাতে এসে দেখতে পেল হৃদয় ওর হাত ধরে একখানে তাকিয়ে আছে। ঝটকা মেরে হাত সরিয়ে ইতস্তত করে লাফ মেরে দাঁড়িয়ে গেল। হৃদয় ভ্রুজোড়া কুচকে দাঁড়িয়ে গেল। তক্ষুনি মাইশা এক কাণ্ড ঘটিয়ে ফেলল। হৃদয়ের কোমর পেঁচিয়ে ধরে জড়ো জড়ে চোর বলে চিৎকার করে উঠল, চোর চোর, কে কোথায় আসো, জলদি আসো, আমি চোর ধরেছি। আচমকা এমন হামলা হওয়ায় হৃদয় ভড়কে গেল। নিজের বাসায় চোর অপবাদ পাচ্ছে সে। মেয়েটার হাত কোমর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে করছোটা কি, ছাড়ো, এই মেয়ে সাহস হয় কি করে তোমার, আমাকে চোর বলছো কোন সাহসে? চুরি করতে এসেছে, আবার বড় বড় কথা। ফুপু, কোথায় তুমি, জলদি আসো, দেখো আমি চোর ধরেছি। রানী বেগম শরবতের ট্রে নিয়ে এসে চোখ কপালে তুলে ফেলল। টি টেবিলে ট্রে রেখে মাইশাকে হৃদয়ের থেকে সরাতে সরাতে বলল, মাইশা সারুকে করস কি? মাইশা জোরে চিপকে ধরে বিস্মিত কণ্ঠে বলল, কি বলো তুমি, তুমি চোরকে ছাড়তে বলছো কেন? মাইশাকে জোর করে রানী বেগম ছাড়িয়ে আনল। হৃদয় দুই হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেয়েটা ওকে যেভাবে ধরেছিল তাতে সে হয়রান। একটা মেয়ের সাথে সে তো ধস্তাধস্তি করতে পারে না, এটা কোনো ভদ্রতা নয়। মাইশা আবারও এগিয়ে আসতে গেলে রানী বেগম কোমর পেঁচিয়ে ধরে পেছন থেকে টেনে নিয়ে গেল। মাইশা রেগে ওর ফুপুকে বলল, আরে ছাড়ো, তুমি চোরকে না ধরে আমাকে ধরছো কেন? উনি এখানে চুরি করতে এসেছে, আমার চুরির সাথে তার হাত না লাগলে তো বুঝতেই পারতাম না সে আমার হাত ধরে উঠে বসেছিল। মাইশার এমন অগোছালো কথা শুনে রানী বেগম নিষ্পলক চাহনিতে ওর দিকেই তাকিয়ে বলল, ওই সেমনি, তোর মাথা কি গেছে, কি উল্টা পাল্টা বলতেছিস? চুরি করতে আসলে তোর চুরি কেন ধরব, তোকে কোনো উঠাইব। মাইশা কিছুটা দমে গেল, সত্যি কথাই তো, তবে সে হারবে না, তাই জোর গলায় বলল, আমার চুরি চুরি করতে এসেছিল। হৃদয় চমকে মাইশার দিকে তাকালো। বলে কি মেয়েটা, মাথায় কি কোনো সমস্যা আছে নাকি, বাজে বকছে কেন? রানী বেগম ধমক দিয়ে বলল, তোর চুরি দিয়া হৃদয় বাবাজি কি করব, হাত তিনটা বইয়া থাকব, তুই পাগল হয়ে গেছিস, যা কিচেনে কাজ কর। মাইশা আবার চেঁচিয়ে বলল, তুমি বিশ্বাস করো ফুপু, আমি নিজের চোখে। পুরো কথা শেষ না হতেই রানী বেগম ধমকে উঠলেন, চুপ সেমরি, আরেকটাও কথা কবি না। মাইশাকে ধমকে হৃদয়ের সামনে এসে নরম গলায় বলল,
হৃদয় একবার মাইশার দিকে তাকিয়ে সামনের সোফায় হাত পা ঝুলিয়ে বসলো। মাইশা মুখ ভ্যাংচালো, তার ফুপু তাকে বকে, এর সাথে মিশ্রির সুরে কথা বলছে। ততক্ষণে বাকি চারজন ফ্রেশ হয়ে সিঁড়িতে চলে এসেছে। সিঁড়িতে দাঁড়িয়ে মেঘ জিজ্ঞাসা করল, কি হয়েছে খালা? হৃদয় একবার মাইশার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, কিছু না। রোদ সিঁড়ি বেয়ে নিচে নেমে হন্তদন্ত হয়ে বলল,